ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ময়মনসিংহে 73টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্কিট হাউস মাঠে জনসভায় ভোট চাইলেন নৌকা মার্কায়। বিনিয়োগে লালফিতার দৌরাত্ম্য সরণের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নিত্যপণ্যের দাম কমাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। 18 মার্চ সারা দেশের মহানগরগুলোতে সমাবেশের ঘোষণা। বিএনপির আগুন সন্ত্রাস মোকাবেলায় আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ, জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। আগামী সংসদ নির্বাচনে 50 থেকে 80টি আসনে ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়ার সক্ষমতা আছে কমিশনের, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। গুলিস্তানের সিদ্দিক বাজার ভবনে বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃধা আজম নামে আরও একজনের মৃত্যু। এ নিয়ে এই ঘটনায় মোট 24 জন মারা গেলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরার তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বায়েজিদে আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান। নাটোরের গুরুদাসপুরে বাবার থেকে পাওনা টাকা আদায় করতে ছেলেকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ স্থানীয় প্রভাবশালী উন্নাফের বিরুদ্ধে। সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির সাবেক প্রধান ও ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর লি কিয়াংকে চীনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে 2টি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে আজ সন্ধ্যায় মদিনার ওহুদ ফুটবল ক্লাবের বিপক্ষে খেলবে বাংলাদেশ।